पंचायत निर्वाचनेर आगे संगठनके आरो मजबूत करते तृणमूल कংগ্রেসের सांगठनिक सभा करा हलो। मंगलवार बिकेले डुয়ার্সের मेटेली ब्लकेर बाताबाड़ी फार्म बाजारेर तृणमूलेर ब्लक कार्यालये এই सभा हय। सन्ध्या पर्यन्त चले सभा। सभाय तृणमूलेर मेटेली ब्लकेर विभिन्न शाखा संगठनेर प्रतिनिधि सह बूथ स्तरेर नेताकर्मीरा उपस्थित छिलेन। सभाय सांगठनिक नानान विषय निये आलोचना हय। तृणमूलेर मेटेली ब्लक सभापति जोसेफ मुंडा बोलेन এই দিনের সভায় কেন্দ্রীয় সরকারের নানান জনবিরোধ নীতির বিরুদ্ধে আগামী শনিবার বড় মিছিল ও পথসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাংগঠনিক নানান বিষয়কে নিয়েও হয় আলোচনা। মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি ফর্মেশন হওয়ার পর আমরা বিভিন্ন দলীয় কাজে ব্যস্ত থাকাতে কখনো আমরা করেছি ঘরে ঘরে গেছি এবং বিভিন্ন কর্মকাণ্ড দলের পক্ষ থেকে ছিল বলে আমরা এইভাবে ব্লক স্তরের মিটিং করতে পারিনি। আজকে 5টা অঞ্চলের সমস্ত শাখা সংগঠনের যারা দায়িত্বে রয়েছে তাদেরকে নিয়ে এবং বুথ লেভেলের নেতৃত্বকে নিয়ে আজকে মিটিং করেছি, সাংগঠনিক মিটিং। এবং শনিবার, আগামী শনিবার সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে এবং বিভিন্ন ইস্যুতে আমরা একটা পথসভা করব এবং তার সঙ্গে মিছিল হবে। একটা প্রস্তুতি মিছিল আমরা এখানে করছি। প্রার্থী নিয়ে এইখানে একটা টু শব্দ কেউ বিরোধিতা করে নেই, কোনো শব্দ উচ্চারণ করে নেই। আমরা খুব সিস্টেমেটিক্যালি প্রার্থী ক্যান্ডিডেট যারা হবেন বা প্রার্থী যারা হবেন তাদের চয়ন হয়েছে বা সিলেকশন হয়েছে বুথ লেভেলে মিটিং করে আম মানুষের সঙ্গে কথাবার্তা বলে বুথ প্রেসিডেন্টের নেতৃত্বে সেটা যেহেতু চয়ন হয়েছে বা সিলেক্ট হয়েছে 3টা নাম, সেই জন্য এই মিটিংয়ে টু শব্দ কিন্তু কেউ উচ্চারণ করেনি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।